السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। বর্তমান যে প্যান্ডেমিক পিরিয়ড যাচ্ছে, এর অবস্থার মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া দেখছি। তোমাদের সাথে প্রথম বর্ষের আমাদের কোনো সরাসরি ক্লাস টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত হয়েছিল, কিন্তু দ্বিতীয় বর্ষে আমাদেরকে ভার্চুয়ালি ক্লাস নিতে হচ্ছে। এই এটা একটা অবস্থার প্রেক্ষিতে আমাদের এই কাজটা করতে হচ্ছে। যাই হোক, তোমাদের দ্বিতীয় বর্ষে স্বাগতম। দ্বিতীয় বর্ষে তোমাদের তিনটি কোর্স মেজরে অন্তর্ভুক্ত আছে। প্রথম কোর্স হলো তড়িৎ এবং চুম্বকত্ব, দ্বিতীয় কোর্সের শিরোনাম হচ্ছে জ্যামিতিক এবং ভূতলক বিজ্ঞান, এবং তৃতীয় কোর্স যেটি সেটি হলো চিরায়ত বলবিজ্ঞান, ক্লাসিক্যাল মেকানিক্স। প্রথম এবং দ্বিতীয় কোর্সের কিছু কিছু বিষয় তোমাদের উচ্চ মাধ্যমিকের সাথে সম্পর্কিত থাকার কারণে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, নতুন কিছু টপিকস আসবে। কিন্তু চিরায়ত বলবিজ্ঞান বা ক্লাসিক্যাল মেকানিক্স এটি একদমই নতুন একটি কনসেপ্ট, যেটা 13-14 সেশনের আগ পর্যন্ত তৃতীয় বর্ষে ছিল। 13-14 সেশনের যারা ভর্তি হয়েছে তাদের থেকে এটা দ্বিতীয় বর্ষে নিয়ে আসা হয়েছে, তো যার জন্য একটু বুঝতে সময় লাগতে পারে, কোনো কোনো জায়গায় কিছুটা দুর্বোধ্য মনে হতে পারে। চিরায়ত বলবিজ্ঞান বা ফিজিক্সের যে কোনো কোর্সই ভালো মতো আত্মস্থ করতে হলে গণিতের উপর একটু জোর দিতে হয়। ম্যাথমেটিক্স, বিশেষ করে ক্যালকুলাস, ত্রিকোণমিতি, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই কনসেপ্টটা আমাদের এই কোর্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যাদের একটু ধারণা ভালো আছে তাদের জন্য কোর্সটা খুব কঠিন মনে হবে না, কিন্তু যাদের ধারণা যদি একটু দুর্বল থেকে থাকে, যারা শুধু উচ্চ মাধ্যমিকে পাশ করার জন্যই ক্যালকুলাস পড়ে এসছে, অতিরিক্ত কিছু পড়ো নাই, তাদের জন্য একটু কষ্ট হতে পারে। তো যাই হোক, আমরা আমাদের কোর্সে ফিরে যাই। আমাদের এই কোর্সের জন্য বেশ কিছু বই তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। প্রথম বর্ষে তোমরা যেমন মোকসেদ আলী স্যারের তিনটি পত্র কিনেছিলে, এখানেও দুইটি বই, একই পত্রের উপরে দুইটা বই আছে, দুইটা লেখকের, দুজন লেখকের বই আছে। প্রথম লেখকের যিনি, তিনি হলেন মোকসেদ আলী স্যারের বই চিরায়ত বলবিজ্ঞান, আর দ্বিতীয়টা হলো ডক্টর সাইদুজ্জামান স্যারের বই। দুটোই ভালো, কিন্তু ফিজিক্স একটু ভালো মতো বুঝতে হলে, একটু বাংলা ভালো মতো পড়তে হলে তোমাকে মোকসেদ আলী স্যারের বইয়ের আশ্রয় নিতে হবে। আর যদি শুধু সংক্ষিপ্ত রূপে পার পেতে চাও, মনে করো ফার্স্ট ইয়ারের মতো যদি পরীক্ষা সারে পাস করতে চাও, তাহলে সাইদুল জামানের বই যথেষ্ট। আর দুইটা মিলায়ে সমন্বয় করে পড়তে পারলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, আমি এখন তোমাদের জন্য আমাদের পড়া যেটা, সেই পড়াটা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা মূলত যেটা পরীক্ষার পড়া, আমরা সেইভাবেই আমাদের পড়াগুলিকে পড়ার চেষ্টা করব। অর্থাৎ আমাদের পরীক্ষাতে কি কি আসে আমরা সেইভাবে আমাদের পড়াগুলি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রথমেই আমি তোমাদের সাথে একটি স্ক্রিন শেয়ার করছি। এই স্ক্রিনটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিগত বছরগুলির প্রশ্ন কি কি এসেছে সেই প্রশ্নগুলি আমরা একটু আগে দেখে নিই, তারপর ধারাবাহিকভাবে ওই প্রশ্নগুলির উত্তর আমরা পর্যালোচনা করবো ইনশাল্লাহ। সবাই কি দেখতে পাচ্ছ? কিছু লেখা স্ক্রিনে আছে? দুই একজন জি স্যার দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। এটা আগে থার্ড ইয়ারের কোর্স ছিল, কিন্তু এখন আর থার্ড ইয়ারের কোর্স নাই, এখন এটি সেকেন্ড ইয়ারে চলে এসেছে, যেন কোর্স কোড এটা চেঞ্জ হয়ে যাবে, এটা হবে 21-27-05, যাই হোক সেটা কোনো বিষয় না। এখানে আমরা দেখি যে বিভিন্ন সালে কি কি প্রশ্ন এসেছিল। দেখতে পাচ্ছ যে সংজ্ঞা টাইপের প্রশ্ন বা সংজ্ঞার মধ্যে দেখো যে সার্বজনীন স্থানাঙ্কের সংজ্ঞা দাও, এর নাম্বার 3, কোনো কোনো সময় 3 এসছে, কোনো কোনো সময় 2 এসছে। আবার অবরোধ বলতে কি বুঝে, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু সংজ্ঞা বলতে এখানে সংজ্ঞা না, তার সাথে আরেকটু বিস্তারিত দু একটা কথাবার্তা থাকতে হবে। এই নাম্বারগুলি এখানে দেখো সংজ্ঞা হিসেবে এসছে, এই প্রশ্নগুলা এই প্রশ্নগুলি এগুলোর নাম্বারও কিন্তু 2 বা 3 এরকম এসেছিল, কিন্তু বর্তমানে সেই অবস্থা নেই, এখন এইগুলি 1 মার্কের হিসেবে আসবে, কিন্তু উত্তরের কাঠামো আগের মতোই থাকবে, আমরা দেখিয়ে দেব উত্তরটা কিভাবে হবে। প্রথমে আমাদের কিছু বেসিক সংজ্ঞা থাকবে, তারপরে যেটা আসবে আমরা প্রথমে যেটা পড়বো সেটা কি, প্রথম প্রশ্নে থাকবে সংরক্ষণের নীতিমালা, রৈখিক এবং কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, এটা আমরা প্রথমে দেখব। তারপরে শক্তি দেখব, এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন সংজ্ঞা আসবে, ডিঅ্যালেম্বার্টের নীতি আসবে, কল্পিত কাজের নীতি আসবে ইত্যাদি। এখন আমরা আমাদের উত্তরে চলে যাই। এখানে আমরা মকসুদ আলী স্যারের বই থেকে কিছু পড়া নিয়েছি, তোমাদের মনে হয় দেখতে অসুবিধা হওয়ার কথা না ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখব ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স কি জিনিস। তার আগে বলি মেকানিক্স বা বলবিজ্ঞান কি জিনিস। মেকানিক্স বা বলবিজ্ঞান হলো কোনো একটি বস্তু বা কোনো একটা সিস্টেম যখন বল প্রয়োগ করা হয় তখন বলের কারণে বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন হয়। গতীয় অবস্থা বলতে ওই বস্তুটি যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেটির মধ্যে একটা গতির সঞ্চার হবে, সে গতিশীল হবে। ওই বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তার মধ্যে স্থিরতা বা আরো জোরে চলবে বা আর থেমে যাবে, এরকম একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা, এই বিষয়ে পদার্থবিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় বলবিজ্ঞান। বলবিজ্ঞান আবার দুই রকম, দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো চিরায়ত বলবিজ্ঞান, একটা হলো কোয়ান্টাম বলবিজ্ঞান। কোয়ান্টামটা তোমরা 3য় বর্ষে তোমাদের কোর্স, চিরায়তটা আমাদের এখানকার বিষয়। এখন চিরায়ত বলবিজ্ঞান কি জিনিস, যে কোনো একটা বস্তুর উপরে তার যে গতির সমস্যা, এখানে বস্তু বলতে ছোট বস্তু হইতে পারে, বড় বস্তু হইতে পারে, কিন্তু বস্তু যদি ইলেকট্রন প্রোটন সাইজের হয় তাহলে তাকে তো আমরা আর নিউটনের সূত্র দিয়ে, গতির সূত্র দিয়ে তার ভরবেগ, তার অবস্থান, তার কৌণিক ভরবেগ বা এ জাতীয় তার গতি অবস্থা ব্যাখ্যা করতে পারবো না। সোজা কথা, যেই বলবিজ্ঞানে নিউটনের গতির সূত্র ব্যবহার করে গতির সমস্যা সমাধান করা হয় তাকে আমরা বলি চিরায়ত বলবিদ্যা। আর যেখানে নিউটনের সূত্রগুলি ব্যর্থ হয়, নতুন কনসেপ্ট বা নতুন ধারণার প্রয়োজন হয় যে বলবিজ্ঞানে, মূলত আণুবীক্ষণিক জগতের গতি প্রকৃতি ব্যাখ্যা করার জন্য যেই বলবিজ্ঞান আলোচনা করা হয় তাকে বলা হয় কোয়ান্টাম বলবিজ্ঞান। তাকে কি বলে? কোয়ান্টাম বলবিজ্ঞান। সেটা আমাদের 3য় বর্ষে পড়া। আমরা এখন যেটা করব সেটা কি, সেটা হলো যে এই যে চিরায়ত বলবিজ্ঞানের শুরুতে আমরা কি কি পড়েছি। মূলত তোমাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ অধ্যায়ের প্রথম কথা যদি মনে থাকে, নিউটনিয়ান বলবিজ্ঞান আমরা পড়েছিলাম। তো নিউটনিয়ান বলবিজ্ঞানে বস্তুর ভর সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম, বস্তুর ভর বেগ সম্পর্কে ধারণা পেয়েছিলাম, ভরবেগের সংরক্ষণশীলতা সম্পর্কে ধারণা পেয়েছিলাম, কৌণিক ভরবেগ কাকে বলে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা সম্পর্কে ধারণা পেয়েছিলাম, এবং পঞ্চম অধ্যায়ে কাজশক্তি ক্ষমতায় দেখলাম শক্তির সংরক্ষণশীলতা, তাই না? এখন এই যে ভর বেগ,
রৈখিক ভরবেগ বলি, কৌণিক ভরবেগ বলি, এগুলো মূলত কোন একটা বস্তুর যাবতীয় অবস্থাকে প্রকাশ করে থাকে। হ্যাঁ, বস্তুর যাবতীয় অবস্থাকে প্রকাশ করে থাকে। তাহলে বলবিজ্ঞান যেটা, চিরায়ত বলবিজ্ঞান, এটার মূলত কি জিনিস, বস্তু ছোট হোক বা ক্ষুদ্র হোক এদের সঠিক গতি প্রকৃতি, বস্তু ছোট হোক বা ক্ষুদ্র হোক এদের যে সঠিক গতি প্রকৃতি পদার্থ মানে বিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা কি বলি, চিরায়ত বলবিজ্ঞান বলি। চিরায়ত বলবিজ্ঞান, বলবিজ্ঞানের উদ্দেশ্য কি? অনেক সময় এক মার্কের প্রশ্ন আসতে পারে, চিরায়ত বলবিদ্যার উদ্দেশ্য কি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাজাগতিক বস্তু, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সম্পর্কিত সমস্যার সমাধান চিরায়ত বলবিজ্ঞান থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এর রেঞ্জ কেমন? এটা ছোট থেকে শুরু করে অসীম দূরের কোন বস্তু পর্যন্ত তার গতি প্রকৃতিকে আমরা ব্যাখ্যা করতে পারি। আর একটু আগে আমরা বললাম যে বলবিজ্ঞানের ক্ষেত্রে সংরক্ষণশীলতা, যেমন রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ এবং শক্তির ভরবেগ, এই সংরক্ষণশীলতা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ে আমরা চার্জের সংরক্ষণশীলতা সম্পর্কে পড়েছিলাম এবং নিউক্লিয়ার বিক্রিয়াতে ভরের এবং তাদের বিভিন্ন কয়েকটা সংরক্ষণশীলতা আমরা পড়েছিলাম। এই সংরক্ষণশীলতা কি জিনিস? মূলত সংরক্ষণশীলতা হলো কোন একটা বস্তুর কনস্টেন্সি মানে স্থিরতা প্রকাশ করে। সংরক্ষণ শব্দটা ধ্রুব সংখ্যার ধারণা ব্যক্ত করে, ধ্রুব সংখ্যার ধারণা ব্যক্ত করে। তার মানে কি, কোনো একটা বস্তু বা কোনো একটা সিস্টেমের গতির ক্ষেত্রে গতি সম্পর্কিত কিছু কিছু বৈশিষ্ট্য সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় না, সময় বদলায় যাবে, জায়গা পরিবর্তন হবে কিন্তু ওই বৈশিষ্ট্যগুলি পরিবর্তন হয় না। যেমন মানুষের ভর বা যে কোনো একটা বস্তুর ভর, পৃথিবীতে তার ভর যদি 5 কেজি থাকে তাহলে চাঁদে গেলেও তার ভর 5 কেজি থাকবে, এটা তার কমবে না বাড়বেও না, সেখানে আমার জায়গা পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে। তাহলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি অবস্থার বা সময়ের প্রেক্ষিতে পরিবর্তিত হয় না, ওই বৈশিষ্ট্যগুলিকে কতগুলো নীতির সাহায্যে আমরা প্রকাশ করে থাকি। তাহলে ওই বৈশিষ্ট্যগুলো যেই নীতির সাহায্যে আমরা প্রকাশ করে থাকি তাকেই আমরা বলি সংরক্ষণশীলতার সূত্র। তাহলে এটা একটু মার্ক করে নাও যে সংরক্ষণশীলতার সূত্র বলতে কি বোঝায়। যে অর্থাৎ কোন গতিশীল বস্তুর কিছু বৈশিষ্ট্য সময় এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে যদি অপরিবর্তিত থাকে তাহলে এই অপরিবর্তিততা কিছু সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়, ওই সূত্রগুলিকে আমরা সংরক্ষণশীলতার সূত্র বলে থাকি। কি কি সংরক্ষণশীলতা আমরা ইতিমধ্যে পড়েছি? শক্তির সংরক্ষণশীলতা আছে, ভরবেগের সংরক্ষণশীলতা আছে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা আছে, চার্জের সংরক্ষণশীলতা আছে, ভরের সংরক্ষণশীলতা আছে। আমরা আমাদের প্রথম অধ্যায়ে মূলত তিনটি সংরক্ষণশীলতার বিষয় পড়ব। এক হলো রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা, এক হলো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা এবং 3 নম্বর হলো শক্তির সংরক্ষণশীলতা। আচ্ছা, এখন আমাদের ইয়া থাকবে যে অংশটা পড়া এটা একটু দেখবে, সেটা কি, সংরক্ষণশীলতার প্রয়োজন হয় কেন, আমাদের সংরক্ষণশীলতা নীতির কেন প্রয়োজন হয়। এর কারণ হচ্ছে যে সংরক্ষণ সূত্রগুলি প্রয়োগ করে আমরা বলবিদ্যার সমস্যাগুলিকে অতি সহজেই সমাধান করতে পারি। কারণ সংরক্ষণশীলতার মধ্যে যেহেতু কোনো বস্তু তার যে গতি সৃষ্টি করবে এই গতির সৃষ্টির কারণের উপরে নির্ভরশীল থাকে না। যেমন আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার মধ্যে দেখতে পেলাম যে এটা বলের উপর নির্ভরশীল নয়। আর একটা কি জিনিস কি কাজে লাগে, মানে একটা হলো তার সমস্যা সমাধান সহায়তা করবে, 2 নম্বর হলো গতির সমীকরণ সম্পর্কে সঠিক ধারণা প্রকাশ করবে, 1 নম্বর কি সমস্যা সমাধানে সহায়তা করবে, 2 নম্বর কি গতির সমীকরণ সমাধানে আমাদেরকে করবে মানে সঠিক সমীকরণ সম্পর্কে ধারণা দিবে। আবার অনেক সময় গতিতে প্রভাব সৃষ্টি করে না এমন বিষয়ে আমাদের গাণিতিক সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন সংরক্ষণ সূত্রাবলী ব্যবহার করে আমরা ওই সমস্ত অনাকাঙ্ক্ষিত রাশিগুলিকে কি করতে পারি, এড়িয়ে চলতে পারি। ঠিক আছে, আবার গতিতে প্রভাব সৃষ্টিকারী বল সম্পর্কে যদি আমরা ভালো মতো না জানি তাহলে সংরক্ষণ সূত্রাবলী প্রয়োগ করে সঠিক ধারণা আমরা
মানে না যদি আমরা বল সম্পর্কে জানতে না পারি তাহলেও সংরক্ষণ সূত্রাবলী প্রয়োগ করে আমরা ওই বস্তুর গতি সম্পর্কে ধারণা নিতে পারবো। এই কারণে সংরক্ষণ সূত্রাবলীকে পদার্থবিজ্ঞান মূলক সূত্র বলা হয় বা মূল সূত্র বলা হয়। কি সূত্র বলে? মূলক সূত্র বলা হয়। এখন আমরা যেটা করব সেটা কি করব যে সংরক্ষণ সূত্রাবলী ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন শুরু করব। ওকে, প্রথমেই আমরা যেখানে যাব সেটা কি, কোন একটা বস্তুর রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা। রৈখিক ভরবেগ, ভর আর বেগ কাকে বলে? কোন বস্তুর ভর যদি এম হয় এবং ওই বস্তুর উপরে যদি এফ মানের বল প্রয়োগের ফলে বস্তুতে যে গতি মানে তার বেগের যে পরিবর্তন বা বেগ বেগ যদি ভি হয়ে থাকে, বেগের পরিবর্তনটা বেগের যে পরিবর্তন ডিভি বাই ডিটি যদি হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি যে এফ সমান সমান ওই বস্তুর ভর বেগের পরিবর্তনের হার। তার মানে সাধারণভাবে পি দ্বারা আমরা ভর বেগকে প্রকাশ করে থাকি, তাহলে ডিপি বাই ডিটি তার মানে এই পি কে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়াল করতে হবে। আর বল যেহেতু ভেক্টর রাশি, এখানে ভর বেগ ভেক্টর রাশি, কারণ কোন বস্তুর বেগ এই বেগটা হলো ভেক্টর রাশি। তাহলে ভর বেগ কি জিনিস? কোন বস্তুর ভর বেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, ছোট হাতে পি, রৈখিক ভর বেগ, যেটা পি সমান সমান এম ইনটু ভি। তাহলে আমার ভেক্টর ভি বেগের ভেক্টর যেহেতু ভেলোসিটি যেহেতু ভেক্টর রাশি, কাজে ভর বেগ ইট উইল অলসো ভেক্টর রাশি। এই কারণে আমরা এখানে পি কে ভেক্টর দিয়েছি। এখন যে কোনো রাশিকে যখন আমরা সময় সাপেক্ষে হোক বা এক্সের সাপেক্ষে বা ওয়ার সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি, আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে তখন কোনো রাশিকে আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি, তখন এই যে ডি বাই ডিটি তার মানে ডিফারেন্সিয়ালের যে প্রতীক, এই প্রতীককে আমরা কি করি, একটা ডট দিয়ে চিহ্নিত করি। তার মানে এই ডট মানেই হলো ডি বাই ডিটি। এখন আমি যাকে ডিফারেন্সিয়াল করব তার মাথার উপরে সেই ডটটা বসবে, যাকে ডিফারেন্সিয়াল করব তার মাথার উপরে ওই ডট বসবে। এর মানে হচ্ছে ওই বস্তুকে আমি সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়াল করেছি, আচ্ছা যদি আমি এরকম লিখতাম যে ডি স্কয়ার পি বাই ডিটি স্কয়ার, তাহলে কি হতো? এখানে স্কয়ার আমরা মুখে বলি, আসলে এটা স্কয়ার নয়, এটা হলো ডবল ডেরিভেটিভ। তার মানে সেক্ষেত্রে এই পি এর উপরে দুইটা ফোঁটা বসবে। আমাদের প্রথম অধ্যায়ে অনেকবার ডিফারেন্সিয়াল করতে হবে, তো অনেকবার লিখতে হবে, যার জন্য এই ডি বাই ডিটি লেখাটা আমাদের জন্য একটা পেইনফুল টাস্ক হয়ে যায়। এই কারণেই আমরা ডটকে অগ্রাধিকার দিব। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা যে সমীকরণ 1.1টা লিখলাম এটা কোথা থেকে পাচ্ছি? জাস্ট নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাচ্ছি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি যে এফ সমান সমান পি ডট। তাহলে পি ডট কি প্রকাশ করে আমরা বুঝতে পারলাম, যেটা হলো পি এর ডিফারেন্সিয়েশন। এখন যদি এই সমীকরণে এফ ইকুয়ালস টু জিরো হয়, মানে বাহ্যিকভাবে যে বলটি প্রযুক্ত হচ্ছিল সেই বলের মান যদি শূন্য হয়, তাহলে বাম পক্ষ শূন্য হলে এফ এর মান যদি জিরো হয় তাহলে এফ ডট সমান কত হবে? জিরো হবে। এফ ডট সমান জিরো হবে। তাহলে আমরা একটু এখান থেকে একটু বিস্তারিত দেখি। বইতে অনেক কিছুই বিস্তারিত থাকে না, এই জন্য ক্লাসটা নিয়মিত করার চেষ্টা করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি ডট ইকুয়ালস টু জিরো, কেন? যখন এফ সমান সমান জিরো। আচ্ছা, তাহলে পি ডট জিরো হওয়ার অর্থ কি? ডিপি বাই ডিটি সমান সমান জিরো, ডিপি বাই ডিটি সমান সমান জিরো। এটা কি বুঝতে পেরেছি?
কথা বলতে হবে। জি স্যার, জি স্যার, শর্টের বদলে ডি বাই ডিটি লিখেছি। এখন আমরা কি করব, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। তার মানে এই যে উভয় পক্ষে ইন্টিগ্রেশন, এখন ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে অবস্থা কি হবে, বাম পক্ষে কি হবে বলতো? এখানে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করছি, ডিটি এর সাপেক্ষে, সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, উভয় পক্ষে সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এখন বলো কি হবে, বাম পক্ষে আসবে কত, ইন্টিগ্রেশন অফ ডিপি না? জি স্যার। আর ডান পক্ষে কত আসবে, ইন্টিগ্রেশন অফ জিরো ডিটি। এখন আমাকে বলো, জিরোটাকে যদি সামনে নিয়ে যাই, জিরোটা সামনে নিয়ে গেলে কত হবে, শুধু ডিটি থাকবে, তো জিরোটা সামনে থাকবে না, আমরা পাশেই রাখি। এখন তোমাদের কি জানা আছে শূন্য তার ইন্টিগ্রেশন কত, ডান পক্ষে কত আসবে? জি না স্যার, খেয়াল নাই। ইন্টারমিডিয়েটে ভেতরে তোমরা কার বই পড়েছো জানি না, আমরা অ্যাডট কলেজ থেকে আক্তারুল ইসলাম স্যারের বই পড়াই, সেখানে ফর্মুলার কিছু লিস্ট আছে, সেই লিস্ট থেকে আমরা বলতে পারবো যে ইন্টিগ্রেশন, জিরো এর ইন্টিগ্রেশন হলো ধ্রুবক, কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, জিরো এর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ডিফারেন্সিয়েশনের আলোকে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পরস্পরের বিপরীত না? জি। তাহলে একটা ডিফারেন্সিয়েশন কত, শূন্য। তাহলে উল্টা করো, শূন্য ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, ধ্রুব রাশি, ধ্রুবক, ধ্রুবক। তাহলে এখানে বাম পক্ষে কি হবে, ডিপি, সরি শুধু পি, তার মানে কি পি একটা কনস্ট্যান্ট আছে, পি ইকুয়াল ধ্রুবক কনভেক ছিল, তার মানে কোন একটা বস্তুর উপরে বহিঃস্থ ভাবে প্রযুক্ত বল যদি শূন্য হয়, কোনো বল যদি কাজ না করে, হ্যাঁ, তাহলে ওই বস্তুটির ভর বেগের রাশিমালা কি হবে, ধ্রুবক। অতএব কোন বস্তু কণার উপরে বাহ্যিক বল ক্রিয়া না করলে তার রৈখিক ভর বেগ ধ্রুব থাকবে। এটাই তো আমাদের রৈখিক ভর বেগের সংরক্ষণশীলতা চতুর্থ অধ্যায় পড়েছে নাম ইন্টারমিডিয়েটে, নাকি? জি। সময় এগুলো 3 মার্কের পরীক্ষায় আসে, শুধু বইয়ের টুক দিলে কিন্তু হবে না, তিন পাবা না, যদি পরীক্ষা দেওয়ার সুযোগ আল্লাহ পাক তোমাদেরকে দেন। সেক্ষেত্রে নিউটনের সূত্র থেকে আগে ওই ফর্মুলা একটুখানি করে নিয়ে তারপরে এটা আসতে হবে, তারপর এই কিছু দিলে তোমার 3 মার্ক। নেক্সট আমরা যাব কৌণিক ভরবেগের সংরক্ষণশীল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এটাই একটু আগে প্রমাণ করলাম, ঠিক আছে? তার মানে সংরক্ষণ সূত্র পাওয়ার জন্য গতির সমীকরণকে একবার ইন্টিগ্রেশন করতে হবে। এই কারণে সংরক্ষণ সূত্রগুলিকে গতির সমীকরণের প্রথম সমাকলন সূত্র বলে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে একটু মার্ক করে রাখো। গতির সমীকরণের প্রথম সমাকলন সূত্রগুলিকে কি, বা সংরক্ষণ সূত্রগুলিকে কি নামে অভিহিত করা হয়, কি প্রশ্ন হিসেবে দেওয়া যেতে পারে? সংরক্ষণ সূত্রগুলি পাওয়ার জন্য গতির সমীকরণকে প্রথম ক্রমের বা একবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হয়, এই কারণে এই সূত্রগুলিকে প্রথম সমাকলন সূত্র বলা হয়, ফার্স্ট ইন্টিগ্রাল ইকুয়েশন। নেক্সট হলো কৌণিক ভরবেগ। তোমাদের কি জানা আছে কৌণিক ভরবেগের সংজ্ঞাটা কি ছিল, কারো কি জানা আছে কিনা? কৌণিক ভরবেগের সংরক্ষণশীল মানে কৌণিক ভরবেগটা কি দিলি, ডেফিনিশন, কোন নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোন বস্তুর, কোন নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোন বস্তুর রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে, রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। এটা ছিল একটা। আরেকটা কি ছিল, যে ওই বস্তুটির ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এবং তার রৈখিক ভরবেগের ক্রস প্রোডাক্ট, মূলত এই যে এই অংশটুকুকে বলা হয় ভ্রামক, আর ক্রস, আর এর সাথে ক্রস গুণন, এরা প্রত্যেকই কিন্তু ভেক্টর রাশি, বইতে দেখবে মোটা করে দেওয়া আছে। তার মানে কৌণিক ভরবেগের সংজ্ঞা থেকেই আমরা এল সমান সমান আর ক্রস পি পাচ্ছি, যেখানে পি হলো আমার রৈখিক ভরবেগ,
আর রৈখিক ভরবেগের ভ্রামক বলতে রৈখিক ভরবেগকে তার ব্যাসার্ধ ভেক্টর দিয়ে কি করতে হয় ক্রস গুণন করাতে হয়। তার মানে এই যদি আমার ঘূর্ণন অক্ষ হয় এইখানে একটা বস্তু আছে, সব বইতে দেখবে এরকম একটা আলো মার্কা বস্তু থাকে, এই বস্তুটি এই অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল, ফলে তার একটা কৌণিক বেগ থাকবে ওমেগা। এখন ঘূর্ণন অক্ষ থেকে এই বস্তুর একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, প্রত্যেকটা কণার জন্য ইন্ডিভিজুয়াল দূরত্ব থাকে, পরে আমরা সেটাকে পরিবর্তন করি। যাই হোক, তাহলে এইগুলো হলো আর, আর এই বস্তুর একটা ভর থাকবে, এই ভরের কারণে তার রৈখিক বেগ থাকবে, কৌণিক বেগের সাপেক্ষে রৈখিক বেগের সম্পর্ক বের করা যায়, সেখান থেকে আমরা দেখাতে পারি তার একটা রৈখিক ভরবেগ থাকবে। তাহলে এই আর এবং তার রৈখিক ভরবেগের যে ক্রস গুণন তাকে আমরা বলে থাকি কৌণিক ভরবেগ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এল সমান সমান আর ক্রস পি দিলাম, যেখানে আর হলো কণাটির অবস্থান ভেক্টর, পি হলো কণাটির রৈখিক ভরবেগ। এখন এই যে বস্তুটা ঘুরছে সে তো আর এমনি এমনি ঘুরছে না, তার উপরে তো একটা বাহ্যিক বল ক্রিয়া করছে না, একটা বল তাকে ফোর্স করছে ঘুরাতে সাহায্য করছে বা তাকে জোর করছে, তুমি ঘোরো। যখনই কোনো বস্তুর উপরে বাহ্যিক বল ক্রিয়া করে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করা হয় তখন এই যে অবস্থান ভেক্টরের সাথে আর এর সাথে ওই বলের একটা সম্পর্ক সৃষ্টি হয়, তাকে আমরা বলি থাকি টর্ক বা বলের ভ্রামক। মানে কি, কোন বস্তুর নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোন বস্তুর জন্য তার উপরে প্রযুক্ত বলের যে ভ্রামক, প্রযুক্ত বলের যে ভ্রামক, সেই ভ্রামককে আমরা টর্ক বা টাও বলে থাকি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুইটা সংজ্ঞা দিলাম, একটা হলো এল সমান সমান আর ক্রস পি, আর একটা হলো এই এখন কারা কারা টাও সমান সমান এখনো ক্লাসে ঢুকেই যাচ্ছে, আর একটা সমান সমান হলো টর্কের যেটা প্রতীক টাও সমান সমান আর ক্রস এল, এগুলো সবই ইন্টারে আমরা পড়েছি, এইটুকু আমাদের চেনা আছে, কিন্তু এর পরের থেকে আমাদের চেনা নেই। হ্যাঁ, আমাদের চেনা আছে, একটা কণার জন্য তোমরা তোমাদের কি মনে আছে কি টর্কের সাথে কৌণিক ভরবেগের যে সম্পর্ক, যে টাও সমান সমান ডিএল বাই ডিটি, এটা কি তোমরা ইন্টারে পড়েছিলে? কেউ 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 পড়ো নাই? টাও সমান সমান ডিএল বাই ডিটি, তার মানে কৌণিক ভরবেগের সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা টাও পেয়ে থাকি। এখন এই যে দুইটা সংজ্ঞা দিলাম, আমরা এখন কি করবো, এই এল কে ডিফারেন্সিয়েশন করে করে টাও এর কাছে আসবো, যেটা আমরা আসলে পাই কি না। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এল সমান সমান আর ক্রস পি ছিল, এই রাশিটাকে আমরা কি করলাম, সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, উভয় পক্ষে ডিটি করলাম। আচ্ছা, তাহলে আর ক্রস পি এটাকে যখন আমরা ডান পক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন তার সূত্র কি, মানে আমি বলতে চাচ্ছি ডি বাই ডি টি, মনে করো এ ক্রস বি, এই দুইটা রাশির ক্রস প্রোডাক্টকে ডিফারেন্সিয়েশন করার সূত্র কি তোমাদের জানা আছে? ভেক্টরই তো আছে তোমাদের ভেক্টর ক্লাসে, এটা হবে প্রথমটার ডিফারেন্সিয়েশন, প্রথম ভেক্টর রাশির ডিফারেন্সিয়েশন ক্রস প্রোডাক্ট অফ দ্বিতীয়টা, এর সাথে যোগ, যেহেতু প্রথমটা ডিফারেন্সিয়েশন হয়ে গেছে তাই প্রথমটা এখন আস্ত থাকবে, তার সাথে ক্রস প্রোডাক্ট হবে দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন, তার মানে ডিবি বাই ডিটি। দেখো এনিহাউ তাহলে এই সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করলাম, করার পরে কি পাচ্ছি, এই যে আর ক্রস পি, তাহলে ডি আর বাই ডিটি ক্রস প্রোডাক্ট অফ পি যোগ আর ক্রস ডিপি বাই ডিটি, আর ক্রস ডিপি বাই ডিটি। আচ্ছা, পি সমান সমান কত, এম ইনটু ভি না? জি স্যার। সমান কত, এম ইনটু ভি,
m into v very good acha abar dr by dt সমান কত লেখা যায় আমাদের সময় কিন্তু শেষের দিকে dr dr by dt সমান সমান কত আর 10 মিনিট আছে তোমাদের ক্লাসে এটা সমান সমান v না ভেক্টর v লেখা যায় না क्लियर राशि गुण क्रस प्रोडक्ट समान समान कत सामने चले जाए भि क्रस जीरो देखो तो डीएल बीटी समर्षण कत पासी शुद्ध जीरो बसाय डीएल बाई डीटी आगे आगे पे टाउ समान समान कत संज्ञा अनुसार टाउ समान कत लिखे संज्ञा तैना আর এখন প্রতিষ্ঠা করলাম টাউ সমান সমান কত ডিএল বাই ডিটি ডিএল বাই ডিটি হ্যাঁ তার মানে এই যে আর ক্রস এফ এর জায়গায় আমি এল লিখতে পারতেছি তাই তো আর ক্রস এফ এর জায়গায় এল লিখতে পারতেছি ওকে এখন যদি টাউ কি একটা ঘূর্ণন বল যেটা বস্তুকে ঘোরায় টাউ হলো একটা ঘূর্ণন বল যা বস্তুকে ঘোরায় তাহলে পরে কোনো বস্তুর উপরে বহিঃস্থ টর্ক যদি ক্রিয়া না করে বাইরের কোনো ফোর্স যদি কাজ না করে ঘূর্ণন বল যদি কাজ না করে তার মানে টাউ হলো এর আরেক নাম কি জানো কি ঘূর্ণন বল ঘূর্ণয়ন ঘূর্ণন বল যা কোনো বল চক্রের সাপেক্ষে ঘুরাইতে চায় বা ঘুরায় তাহলে টাউ এর মান শূন্য হলে এটা শূন্য হয়ে যাবে ডিএল বাই ডিটি জিরো আগের মতো ব্যাপক ইন্টিগ্রেশন করব করলে এল সমান সমান কত থাকবে शून्य है कौनिक भरवेग समय सपेक्षे अपरिवर्तित मान संरक्षित चेन्ज होना एटाई हलो कौनिक भरवेगर संरक्षणशीलता সংরক্ষণশীলতার নীতি একটা গুরুত্বপূর্ণ ধারণা এটা এর নাম কি এটা অন্য মানে এর তাৎপর্য কি কোন কোন সুবিধার জন্য আমরা এটাকে ব্যবহার করি এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি আর তিনটি সংরক্ষণশীলতা নীতি ছিল তার মধ্যে আজকে আমরা দুটো আলোচনা করলাম একটা হলো রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা আর একটা হলো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা আর নতুন একটা সংজ্ঞা শিখলাম কি প্রথম সমাকলন সূত্র প্রথম সমাকলন সূত্র যে গতির সংরক্ষণশীলতা সূত্র পাওয়ার জন্য গতির সমীকরণকে একবার সমাকলন করলেই সংরক্ষণশীলতা সূত্র পাওয়া যায় এজন্য এর আরেক নাম কি প্রথম সমাকলন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমরা নিয়মিত ক্লাসগুলি
করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো আসসালাম